আসসালামু আলাইকুম, শুভ সকাল। একেএমএস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিবারের মতো পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে সাথে আছি আমি ফারহানা মজুমদার, সহকারী শিক্ষক আফরোজ খান মডেল স্কুল ময়মনসিংহ। গত ক্লাসে কিন্তু আমরা খুব মজার একটি বিষয় পড়েছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, আমরা কিন্তু শিক্ষণীয় এবং কি উপদেশমূলক একটি কবিতা সম্পর্কে জেনেছি। কবিতাটি কার লেখা বলো তো? আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বারবার বলেছিলাম, কবি কাজী কাদের নওয়াজের শিক্ষাগুরুর মর্যাদা। দেখো, সেই শিক্ষাগুরুর মর্যাদা থেকে কিন্তু আমরা একটা বিষয় সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে, বা চেষ্টা করেছি তোমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য যে শিক্ষকের মর্যাদা সমাজে কি বরাবরই সবার উপরে, তাই না? কারণ কি, একজন শিক্ষক কি করেন? তিনি তার মেধা মনন অর্থাৎ স্বীয় প্রচেষ্টার দ্বারা, মেধা মনন দ্বারা এবং পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের কি করেন, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে তিনি তিল তিল করে গড়ে তোলেন। অর্থাৎ এই যে শিক্ষক আজকে তার পরিশ্রম দ্বারা, তার আদর্শ দ্বারা, সর্বোপরি তার মেধা মনন দ্বারা তিনি যে জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম যে গড়ে তোলেন, তাহলে কি শিক্ষকের অবদান কি অপরিসীম নয়? আমরা কিন্তু সেজন্য সবসময় জানি, বা আমরা ছোটবেলা থেকে কি তোমাদেরকে বলে আসছি বা জেনে আসছি যে শিক্ষকের মর্যাদা সবার উপরে। তো দেখো, গত ক্লাসে তোমরা যেহেতু শিক্ষকের মর্যাদা নিয়ে অনেক কিছু জেনেছ, তো সেখান থেকে শব্দের অর্থ পড়েছিলে, মূলভাব নিয়ে কথা বলেছিলাম, প্রশ্ন উত্তর তোমাদেরকে দেখিয়েছিলাম, পাশাপাশি কি একটি বাড়ি কাজ দিয়েছিলাম। বাড়ি কাজটা কি তোমরা নিশ্চয়ই সবাই করেছ? কি ছিল বাড়ির পড়া, মনে আছে? আরেকটি বিষয় বলেছিলাম রচনাটা করে রাখার জন্য তোমার প্রিয় শিক্ষক, ইতিমধ্যে অনেকে তৈরি করে ফেলেছ, আর যারা করো নাই তারা কি এটা তৈরি করে ফেলবে। তো আজ আসো, আজকের পাঠে আমরা যাব। আজকের পাঠে যাওয়ার আগে, যেহেতু গত ক্লাসে উপদেশমূলক একটা বিষয় তোমাদেরকে পড়িয়েছি, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম তথ্য এবং কি তত্ত্ব নির্ভর একটি গদ্য পড়িয়েছিলাম, মাটির নিচে যে শহর। তো আজকে চলো আমরা একটু ক্লাসে কি শুরুতে গল্প করব, অর্থাৎ গল্পের মধ্য দিয়ে আমরা আজকে ক্লাসে যাব। ঠিক আছে, সবাই কি প্রস্তুত গল্প শোনার জন্য? হ্যাঁ, তোমাদেরকে আজকে আমি একজন ভাবুক ছেলের গল্প শোনাবো। তুমি কি শুনেছ? হ্যাঁ, দেখো, আমি জানি তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে। সে ভাবুক ছেলেটি কি করতো জানো? সারাদিন শুধু ভাবতো, বসে বসে। শুধুই কি ভাবতো তা কিন্তু নয়, ভাবুক ছেলেটি লেখাপড়ায় যেমন ভালো ছিল, তেমনি কি করতো, আবার সে দুষ্টুমিও করতো, এবং আমরা কি দেখেছি খেলাধুলাও করেছে। পাশাপাশি কি করত, সারাক্ষণ গাছপালা নিয়ে পর্যবেক্ষণ করত এবং অবাক হয়ে যেত আকাশে যখন বিদ্যুৎ চমকাতো, বাজ পড়ত, কেন এমন হচ্ছে। তার বাবাকে কি প্রায়ই নানান ধরনের প্রশ্ন ভাবুক ছেলেটি কি করে যেত। তো জানো, একদিন সেই ভাবুক ছেলেটি কিন্তু কি হয়ে উঠল, বিখ্যাত বিজ্ঞানী হয়ে উঠল। অর্থাৎ প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে যিনি পরিচিত, তিনি হচ্ছেন কে? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কার কথা বলছি। আমি বলিয়ে দিয়েছি ভাবুক ছেলেটি, অর্থাৎ আজকে তোমাদেরকে আমি কি পড়াবো, তোমরা কি ধরতে পেরেছো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে তোমাদের আমি ভাবুক ছেলেটি পড়াবো। তো দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি ভাবুক ছেলেটি, তোমরা সবাই 85 পৃষ্ঠা খোলো, তোমরা সবাই 85 পৃষ্ঠা খোলো। ইতিমধ্যে সবাই বই নিয়ে বসে পড়েছ, যারা এখনো বই নিয়ে বসো নাই তারা বই খাতা নিয়ে বসো এবং 85 পৃষ্ঠা খোলো। দেখো, ভাবুক ছেলেটি আমরা পাঠ করে শোনাবো, এর আগে কিছু কথা না বললেই নয়, এখান থেকে যখন আমি পাঠ করব তোমরা খুব মনোযোগ সহকারে তা শুনবে। কারণ কি, যদি তোমরা ভালোভাবে জিনিসটা শুনো তাহলে কি তোমরা বুঝতে পারবে এখান থেকে। ঠিক আছে, তো দেখো, 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়, পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে, তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে, রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে, আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে,
কেন এমন হয়? অবাক বিস্ময়ে ভাবে সে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রায়খাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে, 1858 সালের 30শে নভেম্বর। ওর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। কৃতিত্বের ধারায় সে 1878 সালে FA পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। সেই ছেলেটিই বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসাবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো কে তিনি। হ্যাঁ, সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা বেতন পেতেন তার 3/2। জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করেছিলেন বলে তার বেতনও আরও 1/2 কেটে নেওয়া হয়। এই প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করা হয় তাকে। তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে DSC ডিগ্রি প্রদান করে। জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন, তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণী জীবনের মধ্যে অনেক মিল আছে। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করে আবিষ্কার করেন। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। মাত্র 18 মাসের মধ্যে পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড ক্যালভিন বিলিতে অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান। কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। জগদীশচন্দ্র বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য। তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে। 1915 সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন, তাই তার উপাধিসহ নাম হয় স্যার জগদীশচন্দ্র বসু। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর 2 বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে DSC ডিগ্রি প্রদান করে 1935 সালে। জগদীশচন্দ্র বসু ভারতের গিরিডিতে মারা যান 1937 সালের 23শে নভেম্বর। ওই সময় সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশচন্দ্র বসু
একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালির গৌরব, সমগ্র ভারতবর্ষের গৌরব, পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। তোমরা সবাই নিশ্চয়ই শুনে থাকবে, আমি পুরো ভাবুক ছেলে গল্পটি পুরোটি পাঠ করে তোমাদের শুনিয়েছি। দেখো, এখান থেকে আমরা যেটা দেখতে পেয়েছি, আমি কিন্তু পাঠে যাওয়ার আগে তোমাদের কিছু গল্প বলেছিলাম। তো বলো তো, গল্পটি কাকে নিয়ে বলেছি? আমি কিন্তু বলেই দিয়েছিলাম গল্পের শেষে। হ্যাঁ, আমি জানি তোমরা কিন্তু কি সেটা খুব মনোযোগ সহকারে শুনেছ। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, তিনি কি আমাদের পুরো ভারতবর্ষের জন্য কি গৌরব? না, গৌরব কিন্তু। আর এই যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কিভাবে বিজ্ঞানী হয়ে ওঠেন, বা তিনি কিভাবে, তিনি যে দেখো, ওনার গদ্যের নামটাই নামকরণই করা হয়েছে ভাবুক ছেলেটি। অর্থাৎ আমরা যদি আজকের এই পুরো পাঠটা যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো, তাহলে ভাবুক ছেলেটি কেন বলা হয়েছে তাকে কিন্তু এই গদ্যের শুরুতে আমি তোমাদের বলে দিয়েছি। ছোটবেলায় কি করতো তিনি? ভাবতো, গাছ গাছালি দেখে পর্যবেক্ষণ করত, আকাশে কেন বিদ্যুৎ চমকায়, তাই না? আমরা দেখেছি কিন্তু, এবং পাশাপাশি আমরা দেখেছি যে তার মা হাসলেও বাবা কিন্তু কি তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করতেন, তাই না? তো চলো, আমরা পরে আবার প্রশ্নোত্তরে আসব। এর আগে কি আমরা যেভাবে প্রতিদিন শব্দের অর্থগুলো দেখে যাই, তা কি করব আজকে সেভাবে শব্দের অর্থগুলো আমরা দেখে নিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে শব্দ অর্থ, যারা এখনো খাতা নিয়ে বসো নাই, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। কারণ আমি গত ক্লাসে না, আমি প্রায় সব ক্লাসেই বলে থাকি যে শব্দের অর্থগুলো বা পুরো বিষয়টি যদি তোমাদেরকে আমি যেভাবে বলি, তোমরা যদি খাতায় যদি তা তৈরি করে ফেলো, সাথে সাথে যদি লিখে ফেলো, তাহলে কিন্তু কি তোমাদের জন্য পড়াটা বেশি কঠিন হবে না। তো ভাবুক ছেলেটি আমরা যা এ পর্যন্ত যা পড়েছি এবং যা বুঝতে পেরেছি, দেখলাম এখানে কি কিছু কিছু শাল রয়েছে, শালগুলো আমাদের সচেতনভাবে মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য কি করতে হবে? বারবার পড়তে হবে। তো আমরা যাব সেখানে, আগে কি শব্দার্থগুলো তোমাদেরকে বলে নিই। সবাই খাতা নিয়ে বসেছ? খাতা কলম নিয়ে সবাই কি বসে পড়েছ? তো ঠিক আছে, আমি কিন্তু বলা শুরু করছি। দেখো, পাঠ্য বইয়ের যে শব্দগুলো দেয়া থাকে, প্রতিটি শব্দের উত্তর কিন্তু বইয়ের পিছনে দেয়া থাকে, তাই না? আমি কিন্তু তোমাদের বলে থাকি প্রতি ক্লাসে যে ক্রমানুসারে, একদম বর্ণগুলোর ক্রমানুসারে সুন্দরভাবে সাজানো থাকে। তারপরও যাদের খুঁজতে অসুবিধে মনে হয়, তারা কি লিখে ফেলো। প্রথমে দেয়া আছে পর্যবেক্ষণ, যা কে করেছে? ভাবুক ছেলে করতো, গাছগাছালি পর্যবেক্ষণ করতো। আমরা দেখি নাই, পড়েছে কিন্তু। পর্যবেক্ষণ শব্দের অর্থ কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। পর্যবেক্ষণ শব্দের অর্থ কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। তারপরে আছে পাণ্ডিত্যপূর্ণ। যদি মনে হয় তোমাদের যে শব্দগুলো তোমরা লিখবে, পরে লিখবে, পরে লিখতে পারো, ওই জায়গাটা খালি রেখে একটা কাজ করতে পারো, 1, 2, 3 দিয়ে এভাবে লিখে যাও, শুধু উত্তরটা লিখে ফেলো। তাহলে দেখা যাবে কি আমি বলছি সাথে সাথে কি তোমরাও লিখে ফেলতে পারছো, কারণ বইয়ে তো শব্দগুলো দেয়াই আছে, পরে বসিয়ে ফেলবে। আমি তো সিরিয়ালি বলছি, বুঝতে পারছো কি বলছি? তো দেখো, পাণ্ডিত্যপূর্ণ, জ্ঞান অভিজ্ঞতাপূর্ণ, জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। পরে যে দেয়া আছে বিজয় স্তম্ভ, পরের শব্দটি দেয়া আছে বিজয় স্তম্ভ, কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়। পরের শব্দটি বলেছি বিজয় স্তম্ভ, জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়। লিখে থাকলে দেখো পরেরটা গিরিডি, গিরিডি অর্থটা একটু বড় করে দেয়া, আসলে এটা তো একটা জায়গার নাম, তাই না? তাই তো এটা একটা শব্দে হবে না। তো দেখো, মনে থাকবে খুবই সহজ, ঝাড়খণ্ডে, ভারতের
ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। গিরিডিতে দেয়া আছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এরপরে লিখবে এটি গিরিডিহ জেলার প্রধান শহর। শব্দে দেয়া আছে গিরিডিহ, কিন্তু আমি মাত্র যেটা উচ্চারণ করলাম এটি গিরিডিহ, অর্থাৎ ডিজেটা হ হয়ে যাবে, গিরিডিহ জেলার প্রধান শহর। তাও এখন লিখে রাখো, যদি শব্দটি নিয়ে তোমাদের যা কাজ করে থাকে বইয়ের পিছনে দেয়াই আছে, সেখান থেকে আবার দেখে নিবে। বুঝতে পেরেছ? এরপরে আছে কল্প কাহিনী। কল্প কাহিনী, কল্প কাহিনী কি হতে পারে বলতো? বলি কি বলা যায়, যে কাহিনী কল্পনা করে লেখা হয়, কল্প কাহিনী, অর্থাৎ কি যে কাহিনী কল্পনা করে লেখা হয়। আমি বলি যে কল্প কাহিনী, এটা কি সহজ হবে না? কারণ কল্প কাহিনী তো আমরা জেনেই গেলাম যে কল্পনা করে লেখা হয়, তাহলে বৈজ্ঞানিক আসলে কি হবে? দেখো, এক প্রকার কল্প কাহিনী আছে যা বিজ্ঞানকে প্রধান করে লেখা হয়, অর্থাৎ যদি বুঝে পড়ো খুবই সহজ যে কল্পনা করে লেখা, বৈজ্ঞানিক কল্প কাহিনী কি হবে? যে এক প্রকার কল্প কাহিনী আছে যা কি বিজ্ঞানকে প্রধান করে লেখা হয়। সহজ কিন্তু, তাই না? আবার এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দুই নম্বর, এই যে শব্দগুলো বললাম যেগুলো একটু বড় করে দেয়, ওগুলো কিন্তু দুই নম্বর প্রশ্ন হিসেবেও আসতে পারে। বুঝতে পেরেছ? শব্দের অর্থগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই শব্দগুলো তোমাকে ওই গদ্যটি বা পদ্য যাই পড়ো না কেন, মূল্যায়ন করার জন্য অর্থাৎ উত্তর করার জন্য তোমাকে অনেকখানি কি করবে, এগিয়ে নিয়ে যাবে বা সহায়তা করবে। তো দেখো পয়েন্টটিতে যেটি আছে প্রবেশিকা, প্রবেশিকা কি হবে বলতো? আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, প্রবেশিকা, আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। বুঝতে পারছো কি বলছি? আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এরপরে দেওয়া আছে এফএ, এফএ অর্থাৎ ফাইনাল আর্টস, ফাইনাল আর্টস। আর শব্দের অর্থে যদি যাও, আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য। এফএ হচ্ছে আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য। এই দুইটি শব্দের অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুক ছেলেটি থেকে যদি তোমাদের অনুচ্ছেদ এসে থাকে, ভাবুক ছেলেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এসে থাকলে এই দুইটি শব্দের অর্থ অনেক গুরুত্বপূর্ণ। আরেকটি আছে, ধারাবাহিকভাবে বলবো পরে। এরপরে দেখো, আর এখানে যে শব্দগুলো ছিল আমি কিন্তু কি সবগুলো তোমাদের বলে দিয়েছি। আমি আশা করছি তোমরা কি সবাই ইতিমধ্যে লিখে ফেলেছ। যারা লিখতে পারো নাই তাদের জন্য তো দেয়াই থাকবে ভিডিওটি, হ্যাঁ, তখন কি তোমরা আবার সেটা পুনরায় দেখে লিখে ফেলবে। অর্থাৎ আমি ক্লাসে, তোমরা যখন ক্লাসে থাকতে তখন যে কাজটি করতাম সব কিন্তু কি তোমরা খাতায় গুছিয়ে সুন্দরভাবে তৈরি করে রাখতে, যাতে পরীক্ষার আগে তোমরা অধ্যায়ভিত্তিক অর্থাৎ গল্পগুলো দেখে দেখে যাতে তোমরা যা যা দরকার মনে হয় সহজে কি করে ফেলতে পারো। কারণ বই থেকে পিছন থেকে খুঁজে বের করাতে কি একটু পরীক্ষার আগে সমস্যা না? সমস্যা কিন্তু। তো দেখো, এই বইয়ের শব্দের অর্থগুলো তো আমরা জানলাম, এছাড়াও আমরা কিছু শব্দের অর্থ অতিরিক্ত প্রতি ক্লাসে পড়ে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। তোমরা দেখো বোর্ডে লিখে রেখেছি শব্দের অর্থ বিজ্ঞানী, যেহেতু ভাবুক ছেলেটি আর কেউ নন, একজন বিজ্ঞানী, অর্থাৎ আমাদের পুরো ভারতবর্ষে মানে প্রথম বাঙালি বৈজ্ঞানিক যিনি আর কি, জগদীশচন্দ্র বসু। তো তোমাদের কি জানতে ইচ্ছা করছে না যে বিজ্ঞানী শব্দের অর্থ কি? বিজ্ঞানী শব্দের অর্থ দেখো, যিনি বিজ্ঞান বিষয়ে গবেষণা করেন, অর্থাৎ বিজ্ঞান বিষয়ে গবেষণা করেন যিনি। এরপরে যেটি আছে পরাধীন, পরাধীন, পরাধীন মানে কি? অন্যের অধীন। পরাধীন শব্দ যেটা দেয়া আছে, পরাধীন, অন্যের অধীন।
তারপরে আছে ইংরেজ। ইংরেজ শব্দটা কিন্তু তোমরা হর হামেশাই শুনে থাকো, আর ইংরেজ শব্দটা বললেই কিন্তু পাশাপাশি চলে আসে পরাধীন কথাটি, তাই না? কারণ কি, ইংরেজ করতে কি আমরা কি ছিলাম, পরাধীন ছিলাম, অর্থাৎ অন্যের অধীন ছিলাম। তো দেখো, ইংরেজ কারা আসলে? ইংল্যান্ডের অধিবাসী। তাহলে ইংরেজ কাদেরকে বলবো আমরা? ইংল্যান্ডের অধিবাসী। কি বুঝতে পারছো? এরপরে দেখো অধ্যাপক, অধ্যাপক। এরপরে কি বললাম? অধ্যাপক, খেয়াল করে থাক, দেখো অধ্যাপনা করেন যিনি, অধ্যাপনা করেন যিনি, লিখেছো অধ্যাপক, অধ্যাপনা করেন যিনি। পরে আছে বেতন। বেতন শব্দের অর্থ কি? পারিশ্রমিক। বেতন শব্দের অর্থ পারিশ্রমিক, লিখেছো। এই বেতন, অধ্যাপক, তারপরে যে পরাধীন, বিজ্ঞানী, খুবই গুরুত্বপূর্ণ এই শব্দের অর্থগুলো তোমাদের জন্য জানা কি অনেক দরকার বা গুরুত্বপূর্ণ। তারপরে আছে কর্তব্য। এটা তোমরা কিন্তু সব সময় শুনে থাকো, শুনে থাকো না? তাহলে কর্তব্য শব্দের অর্থ কি? অর্থাৎ দায়িত্ব। কর্তব্য শব্দের অর্থ দায়িত্ব। তারপরে দেখো, যদি আবার পুনরায় বলি, তাহলে বিজ্ঞানী তো বলেই দিয়েছি ইতিমধ্যে যে বিজ্ঞান বিষয়ে গবেষণা করেন যিনি। আমি আবারও বলছি, খেয়াল করো, পরাধীন অন্যের অধীন, ইংরেজ ইংল্যান্ডের অধিবাসী, অধ্যাপক অধ্যাপনা করেন যিনি, যারা এখনো লিখো নাই লিখে ফেলো, বেতন পারিশ্রমিক, বেতন পারিশ্রমিক, তারপরে কি কর্তব্য দায়িত্ব, লিখেছো? তোমাদের কি শব্দের অর্থগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে এবং কি মনে রাখতে হবে। তো চলো, আজকে আমরা শব্দের অর্থ দেখলাম, এখন আমরা কিছু ছোট ছোট প্রশ্ন জানব। অর্থাৎ আমি তোমাদের যেভাবে জিজ্ঞাসা করে আসি বরাবর মতো, এবারও তাই করব। তোমরা কি সবাই প্রস্তুত আছো উত্তর দেওয়ার জন্য? হ্যাঁ, বই নিয়ে আবারও বসে পড়ো। ভাবুক ছেলেটিতে থেকে দেখো, যদি ছোট ছোট কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিছু সাল তো আছেই, সেগুলো আমি চেষ্টা করবো তোমাদেরকে বলে দেওয়ার জন্য। তোমরা বই নিয়ে বসো এবং কি সবাই সাইন পেন নিয়ে বসো, সেখানে মার্ক করে রাখো। তো দেখো, এখানে দেওয়াই আছে যে ছেলেটির বাবার বাড়ি, অর্থাৎ ছেলেটি, কোন ছেলেটির কথা বলা হচ্ছে? ভাবুক ছেলেটি, অর্থাৎ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর বাবার বাড়ি কোথায় বলতো? বিক্রমপুরে রাড়িখাল গ্রামে। সবাই আন্ডারলাইন করে ফেলো, বিক্রমপুরে রাড়িখাল গ্রামে। আরেকটা বিষয় আছে, তবে তার জন্ম কোথায়? ময়মনসিংহে। বাবার বাড়ি বিক্রমপুরে রাড়িখাল গ্রামে হলেও জন্ম কিন্তু কোথায়? ময়মনসিংহে। তোমরা হয়তো অনেকে জানতে না, কিন্তু আজকে কিন্তু কি ক্লাসের মধ্য দিয়ে তোমরা জেনে গেলে। এরপরে যে যা বলবো, দেখো এখানে আরেকটি বিষয় দেয়া আছে, আমরা দেখেছি, যদি তোমরা খেয়াল করে থাকো তাহলে বলতো, তাকে কিন্তু একটা উপাধি দেওয়া হয়। জানো কি উপাধি দেওয়া হয় তাকে? অর্থাৎ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে কিন্তু একটি উপাধি দেন। কারা দেন? দেখো 1915 সাল, অর্থাৎ কত সালে দেন? যখন কোনো উপাধি দেওয়া হয় সাল দেন, সালটা খুব গুরুত্বপূর্ণ, কারা দেন তাই না, এবং কি উপাধি দেন, নাম, তিনটা বিষয় খেয়াল রাখবে। আমি প্রথমে বলেছি সালের কথা, 1915 সাল, কারা? ব্রিটিশ ভারত সরকার। কারা দেন? ব্রিটিশ ভারত সরকার। তাকে কি উপাধি দেন? নাইট উপাধি দেন, মনে থাকবে। তারপর দেখো, ছোট ছোট যদি আরো প্রশ্ন আসে, এখানে কিন্তু আরেকটি মজার প্রশ্ন আছে, মাত্র কত মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয় বলতে পারবে? 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো কিন্তু ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। তো এমনিভাবে ছোট ছোট যে আরো প্রশ্নগুলো আছে তোমরা মানে পড়ে ফেলবে। তো আমি আজকে প্রশ্নে চলে যাই। দেখো প্রশ্নোত্তরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখান থেকে আমরা যখন ধারাবাহিকভাবে পর্যালোচনা করব, তোমরা কি বুঝতে পারবে।
দেখো তিন নং, সবাই বইয়ের তিন নং এ দেখো। ভাবুক ছেলেটি গল্পের বইয়ের তিন নং এ দেখো প্রশ্ন দেয়া আছে, সেখান থেকে যদি আমরা সমাধান করতে চাই প্রশ্নগুলোর, অর্থাৎ উত্তর যদি তোমরা জানতে চাও একটু ভালো করে শোনো। কয়ে দেয়া আছে ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন, বারবারই বলেছি ভাবুক ছেলেটি তাহলে কে? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। এটা কিন্তু দুই নম্বরের প্রশ্ন আসতে পারে, কিন্তু শুধু এই একটি বাক্য দিয়ে অর্থাৎ ভাবুক ছেলেটি কে ছিলেন তা দিয়ে কিন্তু আসবে না। দেখো যদি লেস লাগানো হয় কেমন হতে পারে, তিনি ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন। বইয়ের প্রথমে কিন্তু অর্থাৎ এই গল্পটির শুরুতে প্রথমে কিন্তু বলাই আছে তিনি ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন। যদি তোমরা খেয়াল করে থাকো, দেখো আমি বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো ক্লাসের শুরুতে যখন পাঠ করেছিলাম, তো আমি আবার বলছি যে সময় পেলে গাছগাছালি পর্যবেক্ষণ করত। কে করত? ভাবুক ছেলেটি করত। এবং রোদ বৃষ্টির ব্যাপারটাও কিন্তু কি অবাক হয়ে দেখত, আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, কেন এমন হয়, অবাক বিষয় কি ভাবুক ছেলেটি ভাবত। এবং ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকেও প্রশ্ন করত। অর্থাৎ এই যে এই লাইনগুলো, যেই বাক্যগুলো তোমাদেরকে আমি বললাম, এখান থেকে তোমরা লেখার চেষ্টা করবে যে তিনি কি নিয়ে ভাবতেন। তিনি ছোটবেলায় অর্থাৎ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন। এরপরে যেটি দেয়া আছে গতে, তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছিলাম যে সবাই বই নিয়ে বসো এবং মার আমি যেগুলো বলছি তোমরা কি আন্ডারলাইন করে ফেলো। তো দেখো আমি কয়েকটা বলে দিয়েছি, আর যেগুলো বলি নাই, কিছু গুরুত্বপূর্ণ সাল ছিল সেগুলো বলি নাই, কারণ প্রশ্ন দেওয়া আছে এখন বলে দিচ্ছি। তো আবারও দেখো বলা হয়েছে যে তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় কি উত্তীর্ণ হয়েছিলেন। আন্ডারলাইন করে ফেলো, কারণ যেহেতু আমি বলে যাচ্ছি তোমাদের কি মনে থাকবে না, যদি দাগানো থাকে বইয়ে তাহলে কি পরে পড়ে ফেলতে পারবে। আর এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তোমাদের ধরে মানে নিতেই হবে, বা এটার বাইরে হবে না, সাল দিয়েই থাকবে, কারণ কবে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছেন, কত সালে নাইট উপাধি দেওয়া হয়, হ্যাঁ অর্থাৎ ইত্যাদি সবগুলো কিন্তু যদি তোমরা খেয়াল করে দেখো প্রায় সবগুলোতেই সাল রয়েছে, আর সালটা কিন্তু কোনোভাবেই কি গুলিয়ে ফেললে চলবে না। এই জন্য বলছি যে আন্ডারলাইন করো। আর ঘ নাম্বারটা নিয়ে পরে কথা বলবো। উ যদি উতে যেটা আছে, কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন, অর্থাৎ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কোন সত্য প্রমাণ করে তিনি কি করেন বেশি পরিচিতি লাভ করেন। আমি একটু ছোট করে বলছি, গাছেরও কি আছে, প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, এই সত্য প্রমাণ করে তিনি কি বেশি পরিচিতি লাভ করেন। তবে ডিটেলসে দেওয়া আছে বইতে, সেখান থেকে আরও সুন্দরভাবে দেখে নেবে। তেমনি গ, ঘ এবং চ নাম্বার আমি বাড়ি কাজের জন্য রেখেছি, এটা নিয়ে পরে কথা বলবো। ছতে যদি দেখো, ছ নঙে দেখো, বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন নাম করা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে কোন নাম করা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে। তুমি জানো, বলেছি কিন্তু বলতো কি হবে? হ্যাঁ আমি জানি তোমরা ইতিমধ্যে তা জেনে গিয়েছ, বিজ্ঞানী গ্যালিলি। ওকে, আমরা দেখেছি এই গল্পটি যখন আমি তোমাদেরকে পাঠ করে শোনাই সেখানে কিন্তু লেখাই ছিল স্পষ্টভাবে যে তার বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তিনি কার সমতুল্য ছিলেন, বিজ্ঞানী গ্যালিলি ও নিউটনের সমকক্ষ ছিলেন। তো বুঝতে পারছো উত্তরটা কি? হ্যাঁ, তো পরের প্রশ্ন চলে যাই। পলাতক তুফান নামে লেখাটির আগে কি নাম ছিল? নিরুদ্দেশের কাহিনী, দেখবে দেয়া আছে বইয়ে নিরুদ্দেশের কাহিনী। অর্থাৎ প্রশ্নগুলোতে এমন কোনো প্রশ্ন নেই যা এখানে দেয়া নেই, উত্তরটা যা তোমাদের এই গদ্যটির মধ্যে দেয়া নেই।
তো কি চাইলেই তোমাকে কি অর্থাৎ কি জানো সব কিছুই কিন্তু তোমার সামনেই থাকে, কিন্তু সেটা কি গুছিয়ে পড়তে পারাটাই কি হচ্ছে সফলতা। আর এই জন্যই কি একজন শিক্ষক প্রতিনিয়ত কি তার জায়গা থেকে চেষ্টা করে যান শুধুই কি শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য, না পড়ানোর পাশাপাশি শিক্ষার্থী যাতে খুব সহজেই তার পড়াটা আয়ত্ত করে ফেলতে পারে তাকে গুছিয়ে দিয়ে কিন্তু সবসময় কি করে যান একজন শিক্ষক চেষ্টা করে যান গুছিয়ে দেওয়ার জন্য। তো আমি তাই করার চেষ্টা করছি যাতে তোমরা কি খুব অল্প সময়েই তা খুঁজে বের করে পড়তে পারো। বুঝতে পেরেছো? আন্ডারলাইন করে রাখো, পরে ক্লাসটা যখন শেষ হবে খাতায় সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো তৈরি করে ফেলবে। যেদিন যেই ক্লাস হবে, আজকে বাংলা হচ্ছে কালকে ইংরেজি বা যে যেই ক্লাসই থাকুক না কেন, তোমরা চেষ্টা করবে ক্লাসের শেষেই যে শিক্ষক যে কথাগুলো বলে যান ওগুলো করে ফেলবে, তাহলে তোমাদের জন্য কি জিনিসটা সহজ হয়ে যাবে। তো দেখো আমি এখানে বলেছি যে পলাতক তুফান নামে লেখাটির আগে কি নাম ছিল, নিরুদ্দেশের কাহিনী, তার কোন বইয়ে এটি ছাপা হয়। আমরা দেখেছি অব্যক্ত নামক একটি বইয়ে তার কি এটা ছাপা হয়। তো পরের প্রশ্ন ঝ, ঝতে তোমরা দেখো অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কি প্রতিষ্ঠা করেন। অধ্যাপনা থেকে আমরা দেখেছি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণের 2 বছর পরে কিন্তু জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তিনি একটি বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন যার নাম ছিল জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির। যদি প্রশ্নে আসে যে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির তিনি কখন প্রতিষ্ঠা করেন, অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পরে, মনে থাকবে? তো পরে যে প্রশ্নটি আছে আমরা দেখব যে তার প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ, এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন এবং কেন বলেছিলেন। আমরা কিন্তু পড়েছি, এটা তোমাদের জন্য বাড়ির পড়া থাকবে, একটু বলে দিব আমি কে বলেছিলেন। হ্যাঁ বিখ্যাত, তোমরা কিন্তু বলেছো তাই না এবং দেখেছো কিন্তু। হ্যাঁ বিখ্যাত, আমরা জানি যে আইনস্টাইন তিনি তাকে এই কথাটি বলেছিলেন যে তার প্রতিটি আবিষ্কার, অর্থাৎ জগদীশচন্দ্র বসুকে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন যে তার প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি কি বিজয় স্তম্ভ, মনে থাকবে? তো দেখো বাড়ির কাছে পড়া যাচ্ছে। আগে আরেকটি বিষয় তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে যখন আমরা তোমাদের গদ্য পদ্য পড়াই পাশাপাশি কি সেখান থেকে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দের অর্থ ইত্যাদিও কিন্তু কি বলে দেয়। তো এক্ষেত্রে আমি একটি কথা বলবো, দেখো আমি কিন্তু তোমাদেরকে আলাদাভাবে এক কথায় প্রকাশের ক্লাস নিয়েছিলাম, আমার মনে আছে সমার্থক শব্দেরও ক্লাস নিয়েছি, বিপরীত শব্দ সম্পর্কে তোমাদেরকে আমি চেষ্টা করেছি বলার জন্য। তো এখন আমাদের বা আমার কর্তব্য ছিল আমি তোমাদেরকে বলেছি এবং দেখিয়ে দিয়েছি, এখন তোমাদেরকে কী করণীয় একটু শোনো। প্রতিটি গল্পের আলোকে শিক্ষক অর্থাৎ আমি তোমাদেরকে বিপরীত শব্দ সমার্থক শব্দ দেই আর নাই দেই, তোমাদেরকে তো আমি প্রথমে ক্লাসে কি ওইটা বলেই দিয়েছি, আলাদা করে ক্লাস নিয়েছি। তোমরা কি করবে প্রতিটি ক্লাসে গদ্য পদ্যের আলোকে যাতে তোমাদেরকে বলতে না হয় প্রতি ক্লাসে সমার্থক শব্দ পড়ে ফেলবে সেখান থেকে, বিপরীত শব্দ পড়ে ফেলবে এবং কি এক কথায় প্রকাশগুলো শেষ করে ফেলবে। যদি গল্প গদ্য পদ্য অনুযায়ী তোমরা এই তিনটা বিষয় শেষ করে থাকো, অর্থাৎ কী বলেছি সমার্থক শব্দ বলেছি, বিপরীত শব্দ বলেছি, এক কথায় প্রকাশ বলেছি, যদি তিনটা বিষয় গদ্য পদ্যর পাশাপাশি যদি তোমরা এগিয়ে যাও তাহলে একটি বিষয় তোমাদেরকে এখান থেকে মিস হবে না, অর্থাৎ পরীক্ষায় যাই আসুক না কেন তোমরা কিন্তু তা পারবে। কারণ দেখবে প্রতিটি অর্থাৎ এই বাংলা বইয়ের আলোকে বিভিন্ন গ্রামার বই বাজারে পাওয়া যায় এবং তোমাদের কাছেও তা আছে বা বিভিন্ন বই তোমাদের কিন্তু থাকে না হেল্পিং হ্যান্ড হিসেবে আছে কিন্তু, তো সেখানে দেখবে যে প্রতিটি গদ্য পদ্যের আলোকে কিন্তু আলাদা আলাদা করে শব্দের অর্থ থাকে, যেমন তেমনি এক কথায় প্রকাশও থাকে, বিপরীত শব্দ থাকে, সমার্থক শব্দও থাকে। অর্থাৎ কি এগুলো থাকে কেন, তোমাকে আলাদাভাবে পড়তে হবে। কারণ পঞ্চম শ্রেণীতে কিন্তু একটি কথা প্রায় সব স্যার ম্যাডামরাই বলেন
যে পঞ্চম শ্রেণীতে যদি একজন শিক্ষার্থী বইয়ের আনাচে কানাচে দাড়ি কোমর সহ যদি সব পড়ে থাকে তাহলে কি তার পরীক্ষা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। আর এজন্যই কিন্তু এই গদ্যপদ্যের পাশাপাশি তোমাদেরকে ওগুলোর আলোকে যে যে বিষয়গুলো বললাম সেগুলো পড়ে ফেলতে হবে, বুঝতে পারছো? তো আজকে আমি তোমাদের কয়েকটি বিপরীত শব্দ আমি দেখাবো, তোমরা সবাই আবার খাতা নিয়ে বসো এবং কি তা তুলে ফেলো। দেখো, বিপরীত শব্দ লেখার সময় কিন্তু বলেছিলাম যখন খাতায় উত্তর করবে আগে মূল শব্দ লিখবে তারপরে বিপরীত শব্দ লিখবে। মূল শব্দে আমি লিখেছি বিখ্যাত, বিখ্যাত। দেখো, বিখ্যাত, বিখ্যাত শব্দ বিপরীত শব্দ কুখ্যাত। তারপরে শিশু, মূল শব্দে শিশু, বিপরীত শব্দ বৃদ্ধ, বিপরীত শব্দ দেয়া আছে বৃদ্ধ। আবারও দুরন্ত শান্ত, খুবই গুরুত্বপূর্ণ একটি বিপরীত শব্দ দুরন্ত শান্ত। বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক, মূল শব্দে লিখবে বৈজ্ঞানিক বিপরীত শব্দে লিখবে অবৈজ্ঞানিক, দেখেছ? তারপরে দেখো স্বীকৃতি, মূল শব্দে স্বীকৃতি এবং বিপরীত শব্দে কি লিখবে অস্বীকৃতি। আমি আবারও বলছি বিপরীত শব্দগুলো, অর্থাৎ আমি তোমাদের জাস্ট কয়েকটা নমুনা দেখালাম, তোমরা যে কয়েকটা পড়লে যে এখান থেকে হয়ে যাবে তা কিন্তু না, সম্ভাব্য চেষ্টা করবে যতগুলো তুমি পড়তে পারো। গদ্যপদ্যের অনুযায়ী যা যা দেয়া আছে ওগুলো তো পড়বেই, পাশাপাশি কিন্তু আবার বইয়ে দেখবে এই যে বর্ণের ক্রমানুসারে সাজানো থাকে ওগুলোও পড়ে নিবে। অর্থাৎ দেখবে কি যখন তুমি বর্ণের ক্রমানুসারে পড়তে যাবে মিলে যাবে কিন্তু, আর তুমি যে কয়টা বই অনুসরণ করো না কেন খুব বেশি কিন্তু করতে হবে না, কারণ ঘুরে ফিরে দেখা যায় কি সব প্রায় একই থাকে, কয়েকটা ব্যতিক্রম থাকতে পারে, দুই একটা দেখা যায় এই বইয়ের পাঁচটা মিলে গেলেও ওই বই থেকে দেখা যায় দুইটা মিলছে না, ওই যে দুটো মিলবে না সেই দুটো যদি পড়ে ফেলো তাহলে কি তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে ভাণ্ডার বৃদ্ধি হবে। তো দেখো আমি আরও বলছি বিখ্যাত কুখ্যাত শিশু বৃদ্ধ দুরন্ত শান্ত বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক স্বীকৃতি অস্বীকৃতি। আশা করছি সবাই লিখেছ। দেখো আজকে আলোচ্য বিষয়ে সম্পর্কে যদি বলি তাহলে ভাবুক ছেলেটি পাঠ করে তোমাদেরকে দেখিয়েছি, এখান থেকে তোমাদেরকে আন্ডারলাইন করে বিভিন্ন বিষয় বলার চেষ্টা করেছি এবং আমি আশা করছি তোমরা সেটা তা করেছ। তারপরে আমরা বইয়ের কিছু শব্দ সম্পর্কে পড়েছি, অর্থাৎ বইয়ে যে শব্দগুলো দেয়া আছে প্রতিটি শব্দের অর্থ কিন্তু কি আমি তোমাদের বলে দিয়েছি এবং তোমরা তা খাতায় সুন্দরভাবে লিখেছ। পরে এছাড়াও শব্দের অর্থতে আমরা অতিরিক্ত কিছু শব্দের অর্থ জেনেছি, চেষ্টা করবে আমি যেগুলো তোমাদেরকে বললাম অতিরিক্ত এগুলো ছাড়াও যদি তোমাদের কাছে আরও নতুন কোনো শব্দের অর্থ তোমরা বিভিন্ন বই থেকে পেয়ে থাকো সেগুলো কি পড়ে ফেলবে, বুঝতে পেরেছ? তারপরে আমরা প্রশ্ন উত্তর পড়েছি, তাই না? কিছু গল্প থাকে কিন্তু, দেখো প্রশ্ন উত্তরে বলার সময় প্রশ্ন উত্তর যেহেতু বলছি আমি এখানে একটি কথা তোমাদেরকে বলে রাখি, কিছু গদ্য থাকে একটু কাহিনীমূলক, তাই না? আবার কিছু গদ্য থাকে একটু তথ্য নির্ভর, কিছু গদ্য থাকে তত্ত্ব নির্ভর, তাই না? তো আমার প্রশ্ন হচ্ছে আজকে যে গদ্যটি অর্থাৎ ভাবুক ছেলেটি তোমাদেরকে আমি পড়িয়েছি পাঠ করে শুনিয়েছি সেখান থেকে কিন্তু আমি জানি আমার শিক্ষার্থীরা স্পষ্টভাবেই বুঝতে পেরেছে যে এইটা কি গল্প। তো অবশ্যই আমরা একজন বিজ্ঞানীর গল্প তো শুনলামই বা জানলামই, পাশাপাশি কী আছে এখানে বিভিন্ন তথ্য আছে, তিনি কত সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন, কত সালে তিনি নাইট উপাধি পান, তারপর তিনি কত সালে মারা যান, অর্থাৎ কি বিভিন্ন সাল রয়েছে। তো আমাদের কিন্তু সালগুলো খুব সচেতনভাবে মনে রাখতে হবে, কারণ এই জগদীশচন্দ্র বসু থেকে যখন তোমাদের অনুচ্ছেদ আসবে বা পরীক্ষায় যদি এসে থাকে দেখবে তিনটি প্রশ্ন থাকে, তো প্রথমটি হয় দুই নম্বরের, পরের খ নম্বর থাকে চার নম্বরের, গ থাকে চার, অর্থাৎ দশ নম্বর থাকে। এই দশ নম্বরে তুমি দেখবে সাত আট নম্বর তোমার যদি খেয়াল করে থাকো তাহলে বিভিন্ন বছরে অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো দেখে থাকলে বুঝতে পারবে খুব সহজেই সাত আট নম্বর পাওয়া যায় একটু কষ্ট করলে। কি করলে বলো তো?
হ্যাঁ, সচেতন ভাবে শালগুলো মনে রাখলে কিন্তু 7-8 নাম্বারটা চলে আসে। শাল মনে থাকলে বাকিটা কিন্তু কি লেখা যায়, বুঝতে পারছো? তো দেখো, আমরা বিপরীত শব্দ দেখেছি, কারণ আমি তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা প্রতিটি গদ্য পদ্য পড়ব, পাশাপাশি তোমাকে তোমার শিক্ষক বা বাসায় তোমার আব্বু কে বলবে দেখিয়ে দিতে। আমরা সবাই চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে তোমাদেরকে একটা সুশৃঙ্খলভাবে দিক দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা দেখিয়ে দিব, তোমাকে কি তা রপ্ত করতে হবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা প্রতিটি গদ্য পদ্য থেকে এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ পাশাপাশি পড়ে ফেলবে। আজকে আমি এই জন্য এই কথাটার উপরে এত জোর দিচ্ছি। শিক্ষার্থীর, তোমরা যদি একটু খেয়াল করো, এক কথায় প্রকাশে তোমাদের 5 নং থাকে, বিপরীত শব্দ থাকে তোমাদের 5 নং, 5 নম্বর, এবং সমার্থক শব্দ থাকে 5 নম্বর, অর্থাৎ 3 5 কি 15। এই যে 15 নম্বর, তুমি কিন্তু খুব সহজেই আয়ত্ত করতে পারো অতিরিক্ত না পড়েও। সেটা কিভাবে? যখন যে গদ্য পড়বে, বারবার বলেছি এখনো বলছি, সেই গদ্যর পাশাপাশি এই 15 নম্বর পড়ে ফেলবে, বুঝতে পারছো? তো আসো, আজকে আমরা বিপুল শব্দ যেহেতু দেখেছি, এটা বিপুল শব্দ বলেছে, এখন আমরা বাড়ি কাজে চলে যাব। দেখো, বাড়ি কাজে যাওয়ার আগে আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, আমি এখান থেকে 3টি প্রশ্ন তোমাদেরকে বাড়ি কাজ দিয়েছি, এজন্যই দিয়েছি এ পর্যন্ত যতগুলো ক্লাস তোমাদের আমি নিয়েছি অনলাইনে, আমি কিন্তু তোমাদের প্রশ্ন বাড়ি কাজ দেইনি। আজকে দিচ্ছি, যে 3টি প্রশ্ন দিব এগুলো খুব সুন্দরভাবে খাতায় উপস্থাপন করবে, খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি কথা, তোমরা কিন্তু গত ক্লাস থেকে দেখতে পেয়েছো যে তোমাদেরকে আমি শিক্ষাগুরুর মর্যাদা যখন পড়িয়েছিলাম কবিতাটি, ওখান থেকে কি রচনা বলেছিলাম, কি বলেছিলাম, তোমার প্রিয় শিক্ষক। হ্যাঁ, অর্থাৎ আমরা যেমন গদ্য থেকে ওই 3টা বিষয় পড়বো, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ পড়বো, তেমনি কি যে যে গদ্যের আলোকে রচনাগুলো সম্ভাব্য আসতে পারে সে রচনাগুলো আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, এর জন্য একটু সময় সাপেক্ষ বিষয়, আমাকে হয়তো দেখা যাবে কি একটু সময় নিতে হবে। একটা গল্প তুমি চাইলে দেখা যাবে তুমি 1 ঘন্টায় শেষ করতে পারবে না, আমার কথা হচ্ছে ধীরে শেষ করো, কিন্তু ফাইনালি শেষ হোক, হজবড়লো করে নয়, কারণ 1 সপ্তাহ পরে আবার তোমাদের ক্লাসে আমি আসি, তাই না? তো 1 সপ্তাহ কিন্তু যথেষ্ট একটি রচনা পড়ার জন্য। তো চলো আমরা বাড়ি কাজে চলে যাই। যারা বই খাতা নিয়ে বসেছো তো বসেছই, যারা এখনো খাতা নিয়ে বসো নেই, প্লিজ খাতা খুলো। বাড়ি কাজে যেটা লিখে রেখেছি তোমাদের জন্য, দেখো, তোমার পাঠ্য বইয়ের 3 নং-এর ঘ চ ই অ প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবে। আমি আবারও বলছি, তোমার পাঠ্য বইয়ের 3 নং-এর ঘ চ ই অ প্রশ্নগুলোর উত্তর খাতায় সুন্দরভাবে লিখে রাখবে এবং পরে কি তা মুখস্থ করবে। আর কয়েকবার লিখলেই আয়ত্ত হয়ে যাবে। এর পরে যেটা আছে, দেখো, পড়া একটু বেশি পড়তে হবে, কারণ করোনা ভাইরাসের কারণে কি আমরা কেউ বাসা থেকে বের হতে পারছি না, তাই না? তো বাসায় থেকে সুস্থ থেকে আমরা চেষ্টা করব কি পড়াশোনা করার জন্য। তো দেখো, আমি আজকেও রচনা দিচ্ছি তোমাদের, জগদীশ চন্দ্র বসু রচনাটি অবশ্যই মুখস্থ করে খাতায় লিখবে। আবারও বলছি, জগদীশ চন্দ্র বসু রচনাটি মুখস্থ করে খাতায় লিখবে। এই রচনাটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রচনার ক্ষেত্রে যদি বলা হয়, তোমরা কিন্তু দেখবে বিগত বছর প্রশ্নগুলো যে কয়টি রচনা থাকে, একটি প্রকৃতি নির্ভর আসে, আর একজন কি ব্যক্তি নির্ভর থাকে না, এবং আরেকটি বিজ্ঞান ভিত্তিক আসে। তো ব্যক্তি নির্ভর থেকে যদি রচনা এসে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জগদীশ চন্দ্র বসু রচনাটি তোমরা অবশ্যই খাতায় তৈরি করে তা কি করবে, মুখস্থ করবে, মনে থাকবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। খোদা হাফেজ।